মক্কা থেকে মিনা খায় মনোনয়ন জমা তৃণমূলের সেই মঈনউদ্দিনকেই তলব করল সিআইডি। মঈনউদ্দিনের প্রার্থী হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত ভোটের সময় হইচই পড়ে গিয়েছিল। মক্কা থেকে উত্তর চব্বিশ পরগনার মিনা খায় প্রার্থী হওয়া সেই মঈনউদ্দিন গাজী এবার তলব করল সিআইডি। সূত্রের খবর, আগামী পয়লা আগস্ট মঈনউদ্দিনকে ডেকে পাঠানো হয়। সিআইডি ইতিমধ্যেই মঈনউদ্দিনের নামে প্রস্তাবক সহ মোট সাতজন ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। এদের মধ্যে চারজন আবার বিডিও অফিসের কর্মচারী, তাদের বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এর আগে মিনা খার বিডিওকে জেরা করেছিল সিআইডি। মঈনউদ্দিনের ডাকে সেখানে ডাক পরে। মঈনউদ্দিন হজ করতে মক্কায় গিয়েছিলেন, গত চৌঠা জুন সৌদি আরবে যান। আটই জুন নির্বাচন কমিশনার রাজীব সিংহ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন। মনোনয়ন জমা দেওয়া শুরু হয় গত নয় জুন থেকে, শেষ হয় পনেরোই জুন। ওই সময় মঈনউদ্দিন ছিলেন মক্কাতে। স্ক্রুটিনির সময় দেখা যায় মঈনউদ্দিনই কুমারজোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মক্কা থেকে মিনা খায় প্রার্থী হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল মামলাকারীদের তরফে, কিন্তু হাইকোর্ট অবসর প্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দেন। ইতিমধ্যে মিনা খার বিডিও অপরাধমূলক ষড়যন্ত্র প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন মঈনউদ্দিনের বিরুদ্ধে। তার ভিত্তিতেই তদন্ত করেছে সিআইডির আধিকারিকরা। মক্কা থেকে মিনা খায় মনোনয়ন জমা তৃণমূলের সেই মঈনউদ্দিনকেই তলব করল সিআইডি। মঈনউদ্দিনের প্রার্থী হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত ভোটের সময় হইচই পড়ে গিয়েছিল। মক্কা থেকে উত্তর চব্বিশ পরগনার মিনা খায় প্রার্থী হওয়া সেই মঈনউদ্দিন গাজী এবার তলব করল সিআইডি। সূত্রের খবর, আগামী পয়লা আগস্ট মঈনউদ্দিনকে ডেকে পাঠানো হয়। সিআইডি ইতিমধ্যেই মঈনউদ্দিনের নামে প্রস্তাবক সহ মোট সাতজন ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। এদের মধ্যে চারজন আবার বিডিও অফিসের কর্মচারী, তাদের বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এর আগে মিনা খার বিডিওকে জেরা করেছিল সিআইডি। মঈনউদ্দিনের ডাকে সেখানে ডাক পরে। মঈনউদ্দিন হজ করতে মক্কায় গিয়েছিলেন, গত চৌঠা জুন সৌদি আরবে যান। আটই জুন নির্বাচন কমিশনার রাজীব সিংহ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন। মনোনয়ন জমা দেওয়া শুরু হয় গত নয় জুন থেকে, শেষ হয় পনেরোই জুন। ওই সময় মঈনউদ্দিন ছিলেন মক্কাতে। স্ক্রুটিনির সময় দেখা যায় মঈনউদ্দিনই কুমারজোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মক্কা থেকে মিনা খায় প্রার্থী হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল মামলাকারীদের তরফে, কিন্তু হাইকোর্ট অবসর প্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দেন। ইতিমধ্যেই মিনা খার বিডিও অপরাধমূলক ষড়যন্ত্র প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন মঈনউদ্দিনের বিরুদ্ধে। তার ভিত্তিতেই তদন্ত করেছে সিআইডির আধিকারিকরা। মক্কা থেকে মিনা খায় মনোনয়ন জমা তৃণমূলের সেই মঈনউদ্দিনকেই তলব করল সিআইডি। মঈনউদ্দিনের প্রার্থী হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত ভোটের সময় হইচই পড়ে গিয়েছিল। মক্কা থেকে উত্তর চব্বিশ পরগনার মিনা খায় প্রার্থী হওয়া সেই মঈনউদ্দিন গাজী এবার তলব করল সিআইডি। সূত্রের খবর, আগামী পয়লা আগস্ট মঈনউদ্দিনকে ডেকে পাঠানো হয়। সিআইডি ইতিমধ্যেই মঈনউদ্দিনের নামে প্রস্তাবক সহ মোট সাতজন ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। এদের মধ্যে চারজন আবার বিডিও অফিসের কর্মচারী, তাদের বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এর আগে মিনা খার বিডিওকে জেরা করেছিল সিআইডি। মঈনউদ্দিনের ডাকে সেখানে ডাক পরে। মঈনউদ্দিন হজ করতে মক্কায় গিয়েছিলেন, গত চৌঠা জুন সৌদি আরবে যান। আটই জুন নির্বাচন কমিশনার রাজীব সিংহ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন। মনোনয়ন জমা দেওয়া শুরু হয় গত নয় জুন থেকে, শেষ হয় পনেরোই জুন। ওই সময় মঈনউদ্দিন ছিলেন মক্কাতে। স্ক্রুটিনির সময় দেখা যায় মঈনউদ্দিনই কুমারজোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মক্কা থেকে মিনা খায় প্রার্থী হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল মামলাকারীদের তরফে, কিন্তু হাইকোর্ট অবসর প্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দেন। ইতিমধ্যেই মিনা খার বিডিও অপরাধমূলক ষড়যন্ত্র প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন মঈনউদ্দিনের বিরুদ্ধে। তার ভিত্তিতেই তদন্ত করেছে সিআইডির আধিকারিকরা।